হাতে তলোয়ার ছোড়া কিংবা বল্লম নিয়ে প্রাত্যহিক কুংফু অনুশীলনে ব্যস্ত নানেরা। হাতের এক কোপেই ইট ভাঙছে কিশোরী মেয়েরা। এমনই সব দৃশ্য চোখে পড়বে হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর দ্রুপকা আমিতাভা মাউন্টেন নানারিতে। প্রায় 800 নানা ছিল এই নানারিতে, তাদের অধিকাংশই তরুণী। হাজার বছর ধরে পরম্পরায় চলে আসা এই বিশেষ মার্শাল আর্ট ফর্মটি পরিচিত দ্রুপকা অর্ডারের অংশ হিসেবে। দ্রুপকা বুদ্ধিজমেরও একটি প্রাচীন শাখা। হিজ হোলিনেস দ্য গ্যালোয়াং দ্রুপকার হাত ধরেই হিমালয় অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের এমন অভূতপূর্ব জাগরণ সম্ভব হয়েছে। মূলত ধর্মীয় ও সামাজিক অনুশাসনে পিছিয়ে পড়া নারীদের সম অধিকার নিশ্চিতকরণ এবং নিজ প্রতিরক্ষায় কুংফুর অগ্রগণ্য ভূমিকা নারীদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে এমনটাই আশা নানদের। শুধু কুংফু নয়, বরং মেডিটেশনই নানদের মূল লক্ষ্য। মেডিটেশনের সাথে সাথে তারা অন্যান্য সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ অনুপ্রেরণা যুগিয়ে আসছে। তাই প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে নারীরা আসছেন, যোগ দিচ্ছেন এই নানারিতে।